আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা সিয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়ামান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم الحمد لله সম্মানিত আজকের মহতি জলসার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ানে আজাম, স্কুল কলেজ মাদ্রাসার আমার স্নেহের ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালির অত্যন্ত ভদ্র আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আল্লাহ পাকের লাখো কোটি শুকুর যিনি বাদে মাগরিব থেকে নিয়ে গভীর রাত্র পর্যন্ত এই সুন্দর এক চমৎকার পরিবেশে এই দিনই জলসাই বেহেস্তের বাগানে আমাদেরকে বসে থাকার তৌফিক দিছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহত তো আমরা প্রায়ই শুনি, কিন্তু ওয়াজ নসিহত তফসির যত শুনি আমল তো সেই পরিমাণ করতে পারি না, ঠিক না বেটি? ওয়াজ যেই পরিমাণ শুনি আমল সেই পরিমাণ করতে পারি। ওয়াজ শোনা যেমন দরকার, আমাদের আমল করাও দরকার, নাকি খালি ওয়াজ শুনবো হুজুর আমল করতাম না? আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী বলেন, দেখো এক ইমাম সাহেব হুজুর ওয়াজ করছেন বিসমিল্লাহর ফজিলতের ওয়াজ। কিসের ওয়াজ? বিসমিল্লাহর ফজিলতের ওয়াজ। বিসমিল্লাহ পড়লে কি লাভ তিনি বয়ান করছেন।
আসলে বিসমিল্লাহর মধ্যে লাভ আছে নি? ওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ায়, যে কিতাবের নাম কালিবি, আরবি সাহিত্য, শিহাবুদ্দিন কালিবি রহমতুল্লাহ আলী কিতাবটা লেখছেন। তার মধ্যে ছোট্ট একটা ঘটনা লেখছেন যে একজন মহিলা যে কোনো কাজ করতেন, প্রত্যেকটি কাজের পূর্বে তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু তার স্বামী ছিল মুনাফেক। স্বামী কি? মুনাফেক। স্বামী কয়, আমার বিবি যে কোনো কাজ করে বিসমিল্লা, রাগ বিবি তোর বিসমিল্লার বারোটা বাজাবো। হ্যাঁ বলে বিসমিল্লার বারোটা বাজাইব, কিছু টাকা আনছে বিবি, সব টাকাগুলি রেখে দাও। বিবি টাকা রাখেন, জবান দিয়া তিনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। স্বামী কিন্তু চোখ লাগা রাখছে বিবি টাকা রাখে কোথায়, এত মনের গতি ভালো না। বিবির টাকা রেখে তার কাজে চলে গেছেন, স্বামী সুযোগ পাইয়া বিবির অজান্তে ওখান থেকে টাকাগুলো উঠাইয়া ঘরের ভিতরে ছিল কোয়া, কোয়াতে নিক্ষেপ করেছে। যেরকম নউযুবিল্লাহ, দেখুন বিবি তোর বিসমিল্লার পাওয়ার। এক ঘন্টা পরে হাজির বিবি সাহেব টাকা, এখন দিয়ে টাকা রাখলেন, দাও টাকা, দো বাজার যান। বিবি টাকার দিকে যান, আবার জবান দিয়া তিনি পড়তে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তালাওয়াত করলে লাভ কি হবে, টাকা কোথায়? কোয়া চিনেন না আপনারা? মাবুদ ডাকেন, ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার বান্দি যখন টাকা রাখছে আমি মাবুদকে স্মরণ করে টাকা রাখছি। তার স্বামী তাকে লজ্জা দেওয়ার জন্য টাকাগুলি কোয়াতে নিক্ষেপ করেছে। আমার বান্দি আবার আমার নাম জমানদা বের করে হাত বাড়াইয়া যেই জায়গায় টাকা রাখছে সেই জায়গায় যদি টাকা না পাই রে, মাবুদ নামের কলঙ্ক হইয়া যাবে। যেই মাত্র হাত দিছে টাকা পায়া ফেলাইছে, নেন স্বামী টাকা। স্বামী বিবির হাতে টাকা দেখে স্বামী একটা চিৎকার দিয়া বলেন, বিবি গো আমারে তৌবা করা গো, আমার মতো নাফরমান এই জগতে নাই। বিসমিল্লাহ আমল করলে লাভ না লোকসান? লাভ। তাই বলছিলাম আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী বলেন, দেখো ইমাম সাহেবের ওয়াজ করছেন বিসমিল্লাহর ফজিলতের ওয়াজ, কোন ইমাম সাহেব থাকলে বেজার হইন না। আরেক মুসল্লি ওয়াজ শুনছেন, শুন না তিনি আমল করছেন। আমল কইরে ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আগামী করলো দুপুর বেলা আপনার দাওয়াত আমার বাড়ি। ইমাম সাহেব বলছেন, আমি তোমার বাড়ি চিনি না, তুমি জুহুরের নামাজ পড়ে আমার নিয়ে যাই। কথা মতো ইমাম সাহেব মুসল্লি জুহুরের নামাজ পড়ে ইমাম সাহেব লিয়া রওনা হইছেন। মুসল্লির বাড়ির সামনে ছোট্ট একটা নদী, নদীর পার যাইয়া মুসল্লি হাঁটতেছেন পানির উপর দিয়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইমাম সাহেব দাঁড়াই দিছেন নৌকার অপেক্ষায়। মুসল্লিকে হুজুর দাঁড়াই দিছেন, আরে দাঁড়াইতাম না কি করুন, নৌকা নাই, ব্রিজ নাই, নদী পারন কেমনে। হুজুর আপনি যেদিন বিসমিল্লাহর ওয়াজ করছেন এরপর থেকে আজ পর্যন্ত আর কোনো দিন আমার নৌকার দরকার হয় নাই, আমি নদীর কিনারায় দাঁড়াইছি, বিসমিল্লাহ তালাওয়াত করছি, নদী পার হয়ে গেছি। ইমাম সাহেব কয়, বাবা আমি ওয়াজ করছি আর তুমি আমল করছো, এই জন্য তুমি নদীর হেফাত আর আমি হইলাম নদীর হেফাত। ওয়াজের দাম বেশি না আমলের দাম বেশি? এই জন্যই যারা সত্যিকারই দুনিয়াতে আল্লাহ আলা বলছেন, আমল কইরা না আমল সাইরা, যারা আমল সাইরা ওলির দাবি করছে, হেরা ওলি না বন্ড। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখেন, তিনি 40 বছর পর্যন্ত এশার উজদিয়া ফজর পড়ছেন। কত বছর? আমরা কত বছর? তিনি এন্তেকাল যেখানে হয়েছে এন্তেকালের পূর্বে সেই জায়গায় তিনি বসে একবার নয় দুইবার নয়
7000 বার কোরআন শরীফ খতম করেছেন। এই মাইকমেন কোথায়? মাইকের আওয়াজ বাড়াও। কি মাইক আনছো? কতবার খতম করছেন? আমরা কতবার? তিনি জীবনে 550 বার হজ করেছেন। কতবার? আমরা তো অনেকে একবারই পারছি না। একবার হজ করতে যায় দেখেন কাবা শরীফের দরজা খোলা, বছরে একবার খোলা হয় ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য। তিনি ভাবলেন এমন সুযোগ জীবনের কোনোদিন নাও পাইতে পারি, আল্লাহর ঘরের দরজা খোলা হয়েছে, আল্লাহর ঘরের ভিতরে দুই রাকাত নফল নামাজ পড়ব। ঢুকে গেলেন ভিতরে, ধুইকা তিনি ভয় পাইতেছেন, আল্লাহর ঘরে ঢুকছি, আমার না জানি কোন দিক দিয়ে বেয়াদবি হয়ে যায়। আল্লাহর ঘরের বেয়াদবির ভয়ে এক পা জমিনে লাগাইয়া এক পা উঠাইয়া নামাজে দাঁড়াইয়া প্রথম রাকাতে কোরআন শরীফের প্রথম পণ্ড সিবারা খতম করে দিলেন। দ্বিতীয় রাকাতে বাকি পণ্ড সিবারা এক পায়ে দাঁড়াইয়া দুই রাকাত নফল নামাজে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই 30 পারা কোরআন শরীফ খতম করে দিলেন। মদিনা শরীফ যাইয়া রসুলের রওজার কিনারায় দাঁড়িয়ে তিনি সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রওজার ভিতর থেকে স্পষ্ট ভাবে সালামের জবাব আসে, ওয়ালাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। হে মুসলমানদের ইমাম, তুমি আমার সালাম গ্রহণ করো। কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ নবী প্রেম থাকলে রোজার ভিতর থেকে স্পষ্টভাবে সালামের জবাব আসতে পারবে, আপনারাই কল্পনা করুন। সৈয়দ আহমদ রাফাই রহমতুল্লাহ আলাই রসুলের রোজার কিনারায় দাঁড়িয়ে সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার নানা জান, আপনি আমার সালাম গ্রহণ করুন। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, ও আমার নাতি, তুমি আমার সালাম গ্রহণ করো। রোজার কিনারে দাঁড়িয়ে বলেন, নানা, দূর দূরান্তে যখন থাকি মুরাকাবার হালাতে আমার রুহ আপনার দরবারে পাঠিয়ে দেই, এবার তো রুহ পাঠাই নাই, স্বয়ং হাজির হয়ে গেছি, একটু হাতটা বের করুন, আপনার নুরানি হাতে একটা চুম্বন দিব। রুকসার সে বোরকা কাজারা পর্দা উঠা দাও, লিল্লাহে মুজে হুসনে খুদা দাদে দেখা দাও, লিল্লাহে মুজে হুসনে খুদা দাদে দেখা দাও, আই বাহর করম সদকা হুসাইন ইবনে আলী কা, আই বাহর করম সদকা হুসাইন ইবনে আলী কা, প্যাসা হো মুজে শরবতে দি দারে পিলা দাও, প্যাসা হো মুজে শরবতে দি দারে পিলা দাও, লিল্লাহে মুজে হুসনে খুদা দাদে দেখা দাও, মাই দূর হ মজবুর হ আই সাইয়েদ আলম, মাই দূর হ মজবুর হ আই সাইয়েদ আলম, দিদার দেখাতে নিহি আওয়াজ শুনা দাও, দিদার দেখাতে নিহি আওয়াজ শুনা দাও, লিল্লাহে মুজে হুসনে খুদা দাদে দেখা দাও, জো লোক কে কালাতে হে সগ তেরে গুলি কে, উন লোগো কি দফতর মে মেরা নাম লিখা দাও, লিল্লাহে মুজে হুসনে খুদা দাদে দেখা দাও। এই কবিতাগুলি বর্তমানে রয়েছে রোজার মধ্যে, কম্পনাষ্ট দিন হয় নাই, রোজা মাসকান না ফেটে রহমাতুল্লিল আলামিনের নুরানি হাত বের হয়ে গেছে। এরা ছিলেন সত্যিকারে নবীর প্রেমিক, ঠিকটা বেটি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি রোজা থার জিয়ারত করে বাড়ির দিকে রওনা হয়েছেন,
মদিনার মুসলমানরা বলেন, না হুজুর আপনি যায়েন না, আরো কিছু সময় বেড়াইয়া যান। যাইতে গেলে তিনি কে বাধা দেন, যাইতে গেলে তিনি কে বাধা দেন। এভাবে তিনি মদিনাতে 11 দিন কাটাই দিলেন। কতদিন? আবার রওনা হইলেন, আবার বাধা পড়ছে। তিনি বলেন, না আমার যাইতে তোমরা আর বাধা দিও না, আমার পক্ষে আর মদিনায় থাকা সম্ভব না। আমি একটা উযু দিয়া মদিনাতে 11 দিন কাটাইছি, 11 দিনের ভিতরে মদিনার কোথাও আমি প্রস্রাব পায়খানা করি নাই। মদিনার যে দুলাবালি গুলি রহমাতুল্লিল আলামিনের নূরানি কদমের সাথে লাগছে, আমি আমার প্রস্রাব পায়খানা দিয়া কেমন ভাবে নাপাক করব, আমার পক্ষে সম্ভব হয় নাই। সুতরাং 11 দিনের ভিতরে মদিনার কোথাও আমি প্রস্রাব পায়খানা করি নাই। জিন খাত পর চলতে তে শাহান শাহেদু আলম, জিন খাত পর চলতে তে শাহান শাহেদু আলম, ও চশমে কাসুর মাহে মদিনে কে গলি মে, ও চশমে কাসুর মাহে মদিনে কে গলি মে, জান্নাত কা নমুনা হে মদিনে কে গলি মে, ঈমান কা হাসিল নহি গাইরশ কে মদিনা, ঈমান কা হাসিল নহি গাইরশ কে মদিনা, মরনে কি তামান্না হে মদিনে কে গলি মে, মরনে কি তামান্না হে মদিনে কে গলি মে, জান্নাত কা নমুনা হে মদিনে কে গলি মে। যুরিকুন সুবহানাল্লাহ। এরা ছিলেন সত্যিকারে নবীর প্রেমিক, নবীর আশেক, ঠিক না বিটি? আশেকের উসুল দাবি করা সহজ, বাস্তবে নবীর আশেক বনা সহজ না, আশেক বনা কঠিন, ঠিক না বেটি? সত্যিকারের উসুলে আশেক ছিলেন সাহাবায়ে কেরাম। কে ছিলেন? একজন সাহাবি কৃষি কাজ করতেছেন, এমন সময় রাস্তা দিয়া কে যেন বলে যাচ্ছে, নও মদিনার মুসলমানেরা, উম্মতের কান্ডারি নবী আর এই জগতে নাই। হাত থেকে কাজ ছেড়ে দিয়ে দুটি হাত উঠায় চোখের পানি ফালায় কান্দে, আল্লাহ আল্লাহ, যেই চক্ষু দিয়া তোমার হাবিবকে দেখেছি, তোমার রসুলকে দেখেছি, এক কণ শুনলাম তোমার বন্ধু জগতে নাই। আল্লাহ এই চোখ দিয়া পৃথিবীর আর কাউকে আমি দেখতে চাই না, মেহরবানি করে তুমি আমার চোখের পাওয়ার নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, কত বড় কঠিন কথা। যে চোখ দিয়া তোমার হাবিবকে দেখেছি, তোমার রসুলকে দেখেছি, এখন শুনলাম তোমার বন্ধু নাই, আল্লাহ এই চোখ দিয়া পৃথিবীর আর কাউকে আমি দেখতে চাই না, মেহরবানি করে তুমি আমার চোখের পাওয়ার নিয়ে যাও। সাহাবায়ে কেরাম মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইত, দোয়া করতে দিল হয়েছে, চোখের পাওয়ার চলে যেতে দিল হয় নাই। মরণের আগ পর্যন্ত অন্ধত্বের জীবন কাটাই গেলেন, তারপরে চোখ দিয়ে আল্লাহ নবী ছাড়া আর কাউকে দেখতে চাইলেন না। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নহি, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নহি, লাখো মুমিন হো মগর ঈমান কামিল নহি, লাখো মুমিন হো মগর ঈমান কামিল নহি। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতি, দুনিয়ার সব কিছু হইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মহব্বত না করতে পারছ, এতক্ষণ পর্যন্ত তুমি কামেল ইমানদার বন্দি পারবি না। দুনিয়ার সব কিছু হইতে, এমনকি তোমার নিজের জীবন হইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মহব্বত না করতে পারছ, এতক্ষণ পর্যন্ত তুমি কামেল ইমানদার বন্দি পারবি না। রাসূলকে মহব্বত করার দরকার আছে নি? মহব্বত কেমনে করেন? ওগো আমার প্রিয় নবী, আমি আপনাকে ভালোবাসি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করছ, আমি নবীর
আদর্শে জীবন যাপন করেছ, সেই জন্য আমার মহব্বত করেছো, আমার যারা মহব্বত করবা কায়ামতের মাঠে না আমি নবীর সাথে একসাথে জান্নাতে ডুববা। নবীর মহব্বত করার অর্থ কি? নবীর সুন্নতকে জীবনের প্রত্যেকটি কাজে উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন বিয়া শাদী সব কিছু রসূলের তরিকায় পরিচালনা করার নাম সুন্নত। ঠিক না বেটি? কষ্ট হইতেছে আপনাদের? রাতের অন্ধকারে খলিফাতুল মুসলিমিন হযরত উমর বের হচ্ছেন, এমন সময় শুনেন এক গোরা হইতেছে মার মেয়ের মধ্যে আওয়াজ, মা বলতেছে মেয়ে দুধের মধ্যে পানি মিশাও, গাভীর দুধ তো কমে গেছে এখন পানি মিয়া সমান করো। মেয়েকে আম্মা আপনি শুনেন নাই, উমর তো নিষেধ করছেন পানি মিশাইতে, কে শুনছি তোমার মুখে রাত্রিবেলা খারাপ হয়েছে পানি মেলে দেখতো। মেয়ে ডাক দেয়া কয় আম্মা দুধের মধ্যে পানি মিশাইলে উমর যদিও দাঁড়িয়ে না থাকে, উমরের মা বুত এখানে দাঁড়ায় রয়েছে। এই কথাটা বলার সময় হযরত উমর কোথায় ছিলেন? ঘরের পিছনে। সকালবেলা আম্মার মেয়ে উমরের কোর্টে হাজির করছেন। উমর কোর্টটা কেমন কোর্ট? রসুল বলতেন হযরত উমর যে রাস্তা দিয়ে চলতেন শয়তান সেই রাস্তা দাহারত না। মদিনার জমিনে ভূমিকম্প শুরু হয়, চুমুর হাতে লাঠি, লাঠিটা জমিনকে আঘাত করার, বলেন জমিন তোমার লজ্জা থাকা উচিত, যেই জমিনে রহমাতুল আলামিন শুইছেন তুমি কেমন ভাবে নড়াচড়া করেছ। উমর লাঠির আঘাত খেয়ে মদিনার জমিন যেই দিন থেমে গিয়েছিল, এরপর থেকে বিগত 1500 বছরের ভিতরে মদিনার জমিনে আর কোনদিন ভূমিকম্প হয় নাই। আমি জিজ্ঞাসা করি যার লাঠির আঘাতে মদিনার ভূমিকম্প থেমে যায়, তিনি তো সেই উমর, যে উমর একদিন তলোয়ার নিয়ে নবীর মাথান দিকে গেছিলেন তিনি না? কথা কন গেলে কি এই সম্মান ইজ্জত কারামত বুজুর্গি তিনি কেমনে কামাই করছেন? কোরআন শরীফ দইরা না সাইরা, নবীজির আদর্শ দইরা না সাইরা। গুজমানে মে মুআজ্জাজতে আমেলে কুরআহু কর হামসলি লোখার হুই তারেকে কুরআহু কর। বর্তমানে সারা বিশ্বের মরুল আমেরিকার প্রেসিডেন্ট, তৎকালীন সারা বিশ্বের পরাশক্তি ছিল রোম এবং পারস্য। হযরত উমর রোমের সীমান্ত রেখা পা রাখছেন, এই কথাটা রোমের সম্রাট কানে পড়ছে। রোমের সম্রাট কাঁপতে কাঁপতে চেয়ার সারে দেয়া জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রোমের সীমান্ত থেকে রোমের সম্রাটের চেয়ারের দূরত্ব ছিল 1500 মাইল দূরে। 1500 মাইল দূর থেকে শুনছে উমর আসতেছেন কাঁপতে কাঁপতে, রোমের সম্রাট চেয়ার ছেড়ে দিয়া জমিনে পড়ে গেছে। এ ইজ্জত কেমনে কামাই করছেন? নবীজির আদর্শ দইরা না সাইরা। বিদেশ থেকে কিছু মেহমান আসছে মদিনা, আয়া জিগাই উমরের সংসদ কই বাসভবন কই? মদিনার মুসলমানরা বলেন তিনি সংসদ নাই বাসভবন নাই, দেশ চালায় কেমনে কে মসজিদের বারান্দায় বইয়া দেশ চালায়। অর্ধেকটা পৃথিবীর মালিক যিনি ছিলেন, যার নাম শুনলে সারা বিশ্বের বেঈমানদের কলিজা থর থর করে কাঁপত, সেই উমরের সংসদ নাই বাসভবন নাই, দেশ চালাইতেন মসজিদের বারান্দায় বসে। এই ছিল মুসলমানদের রাষ্ট্রপতিদের বাস্তব ইতিহাস। তিনি কোথায় পাওয়া যাবে? তখন তার ঘুরি ছিল নবর দিকে তাকায় কই, বিকালবেলা ঘোরাফেরা করতেছে ভাই তো পারেন গিয়া গিয়ে পাইছে, পাইছে যে তিনি চিনছে না, চিনার তো ব্যবস্থা নাই, সাথে কোনো আলাদা পোশাক নাই, সাথে কোনো বডিগার্ড নাই। বডিগার্ড আছে, র‍্যাব বাহিনী আছে, কেউ নাই। তিনি রেগে ধরছে, আমরা বিদেশ থেকে আসি মুসলমানদের খলিফার সাথে সাক্ষাৎ করার জন্য, তিনি কোথায় আছে জানা থাকলে বইলা দেন। কার দিকে গেছে? তিনি বলেন শুনো, মুসলমানদের সুন্নত তরিকা বিদেশ থেকে মেহমান আসলে তারই মেহমানদারি করা, তোমরা যদি আমার মেহমানদারি গ্রহণ করো তাইলে তিনি কোথায় আছে বলে দিব। ঠিক আছে, মেহমানদারি শুরু করেন। রাস্তার কিনারায় বসে গাড়ির ভিতর থেকে রুডি বের করেছে, রুডি
রুটি যে কবে বানাইতেছে উমরি জানে আর উমরের খোদাই জানে। শুকনা রুটি এরা খাইতে পারতেছে না, ফালাইতে পারতেছে না, ভাই নাস্তা হয়েছে, খলিফা কোথায় বলেন? তিনি বলেন, খলিফার কথা পরে বলছি, প্রথম নম্বর আমার পরিচয় নয়, আমি কে? আমি হইলাম কাত্তাবের ছেলে উমর। এই দেশের মুসলমানেরা আমাকে আমিরুল মুমিনিন বলে ডাকে। দয়া করে বলো আমি তোমাদের কি খেদমত করতে পারি? ইন্নালিল্লাহ, আমরা দিয়ে সব বাঘের সামনে হাজির। কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে। ওমর বলেন, কোনো ভয় নাই, বলো কি বলতে চাও? ইয়ামিরান মুমিনিন, আমাদের কথা বলে বলছি, প্রশ্নের জবাব দেন। অর্ধেকটা পৃথিবীর মালিক হইয়া শুকনা রুটি আপনি কেন খান? আপনি কি তৈলে ভাজা রুটি খাইতে পারেন না? তিনি বলেন, শোনাও, আমার রাজত্বের এরিয়ার ভিতরে যতগুলি প্রজা বাস করে, যেই দিন প্রত্যেকটি প্রজার মুখে তৈলে ভাজা রুটি উঠাইয়া দিতে পারব, ওই দিন উমর তৈলে ভাজা রুটি খাইব। দুর্ফেশানি নে তেরে কতরু কুদরিয়া কর দিয়া, দুর্ফেশানি নে তেরে কতরু কুদরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া, দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া, খুদ না তেরা পর গাইরু কি হাদি বন গিয়া, ক্যা নজর তে জিসনে মুরদো কো মসিহা কর দিয়া, ক্যা নজর তে জিসনে মুরদো কো মসিহা কর দিয়া। জরবের বর্বর জাতি মেয়ে সন্তান জন্ম নিলে জন্ত কবর দিত, ওই অন্ধকার যুগের মানুষগুলি রে আল্লাহ নবী কোন আদর্শে কোন শিক্ষায় কোন চরিত্রে এমন চরিত্রবান বানাই দিলেন? একজন সাহাবীর চরিত্রে এক পাল্লাই তুললে কামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের চরিত্রে এক পাল্লাই তুললে, একজন সাহাবীর চরিত্রের কোটি গুণের এক গুণের সমান ওজন হবে না। এমন নেতা আমরা সমাজে কি পরিমাণ আছে? কথা কই না গেলি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই হক তো ফুলের মতো পবিত্র, নির্বাচন আইলে জনসেবার সুযোগ দেন, আরে বাপরে বাপ, যাইতে পারলে কি পরিমাণ সেবা! দিনের বেলা যেমন মুসলমানদের খেদমত করতেন, তিনি রাত্র তিনি ঘুরে ঘুরে দেখতেন কে কি অবস্থায় আছেন। বি বলতেন, স্বামী রাত্রে বিছনায় ঘুমান স্বাস্থ্য নষ্ট হইয়া যাবে। ওমর বলতেন, বিবি রাত্রে যদি বিছনায় ঘুমাই সদূর দিজলা নদীর পারে, ফুরাত নদীর কিনারে যদি একটা উটো না খেয়ে মরে যায়, আমার ভয় লাগে, না জানি কিয়ামতের মাঠে রাব্বুল আলামিন। আমি ওমরের গলায় রশি লাগিয়ে জিজ্ঞেস করি, ওমর তুমি রাষ্ট্রপতি থাকাকালীন তোমার রাষ্ট্রের ভিতরে আমার একটা উট কেন না খেয়ে মরেছিল, কেন তুমি তার খবর নিলে না? ওই দিন উমর আল্লাহর দরবারে কি জবাব দিবে? রাতের অন্ধকারে একটা চুলার মধ্যে আগুন জ্বলতেছে, কে গো মা? গভীর রাতে তোমার চুলায় আগুন, ভিতর থেকে মহিলা বলছে, তুমি কে? আগুনের কারণ জিজ্ঞেস করতেছ? উমর আমার খবর লয় না, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আমার ঘরে খাবার নাই, বাচ্চাগুলি পেটের খিদার চিৎকার করতেছে, ডেক্সির মধ্যে পানি দিয়া নিজ দিয়ে আগুন দিয়া জুস দিচ্ছে আর বলতেছি, গুমা পাক করলে খাওয়াবো, পাক করতে হবে, ডেক্সির কিছুই নাই, বাচ্চাগুলি পেটের খিদায় ঘুমায় না, আমি মা চুলার আগুন নিবাইতে পারি না, মা একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। একটা দৌড় দিলেন, খাদ্যমন্ত্রী কোথায়? তালা খোল, দরজা খোল, কিছু খেজুর কিছু আটা আমার মাথায় উঠাইয়া দে। ইয়াবিরাল মুমিনিন, কোথায় নিতে হবে ঠিকানা বলে দেন, চাকর বাকর আছে পাঠিয়ে দিব। ওমর বলেন, সাবধান, চাকর বাকর ডাকবি না, আমার মাথায় দেই। কামতের মাঠে মাবুদের কাঠ গড়ায় দাঁড়াইলে ওমর দাঁড়াবে, গোলাম দাঁড়াবে না, আমার মাথায় দে। আজকার আড়ার অবস্থার খাতিরে কামতের মাঠে রব্বুল আলামিন ওমরকে নিয়ে ক্ষমা করে দেয়। আটার বস্তা মাথায় নিয়ে, খেজুর বস্তা মাথায় নিয়ে গভীর রাত্রে ওমর মহিলার বাড়ি যেয়ে হাজির, মা
রুটি বানাও গো, আমাকেও সুযোগ দাও, তোমার কিনারায় বসে আমি তোমার সাহায্য করি। সুবহানাল্লাহ বলেন। রুটি প্রস্তুত হয়ে গেলে নিজ হাতে বাচ্চাগুলি সামনে রুটি উঠে দিচ্ছেন, বাচ্চা রুটি খেয়ে হাসতে শুরু করেছে, মা এবার তুমি খাও আমি এক নজর দেখব। মহিলা রুটি খায়া পেট ভরে একটা মুস্কি হাসি দিয়া করে রাব্বুল আলামিন, ওমরকে রাষ্ট্রপতি না বানায়া তোমারে কেনে বানাইল না? নহি মুরাজিব বুক বিলাসের শাহাদত ছিল কাম্য মুদের, বিহারীর সাজে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, বিহারীর সাজে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, আজ তারা পরে ঘুমিয়ে বেহুশ, বাহিরে বহেছে জ্বর তুফান, ঘুমিয়ে কাজা করলি ফজর, এখনো জাগিনি যখন জুহর, হেলাই হেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনরে আজান, জমাতে শামিল হোরে এসাতে, এখনো জমাতে আছে রে স্থান। আমরা ছিলাম সেই মুসলমান মহিলা বলতেছে আল্লাহ উমরকে রাষ্ট্রপতি না বানিয়ে তোমারে কেড়ে বানাইল না? তখন তো কমপক্ষে বলার দরকার ছিল, মা আমি ওই উমরের সমালোচনা করলে তোমার কি লাভ হবে? তুমি যেখানে আছো উমর তো জানে না, কাল সকালে তুমি উমরের দরবারে যাইও, আমিও সেই জায়গায় থাকবো, আমি তোমার জন্য উমরের দরবারে সুপারিশ করব। তদুপরি বলতে রাজি না আমি সেই উমরের দাম আল্লাহর দরবারে আমরা সমান না কিছু বেশি? আল্লাহর হাবিবা মজনা আয়েশাকে নিয়ে বসা, খেজুর পাতার সানি মাঝখান দিয়ে আকাশের পূর্ণিমার চন্দ্র ঝকঝক করতেছে দেখা যায়, রসুল দেখেন আয়েশা, আকাশের মধ্যে যতগুলি তারকা এতগুলি নেক আমার একজন উম্মতের আছে। সুবহানাল্লাহ বলি ইয়ার রাসূলুল্লাহ, তিনি কে? রসুল বলেন তিনি হইলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার কষ্ট হইতেছে? আলোচনা আরো লম্বা করবো? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলের নাম আব্দুল্লাহ, রসুলের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন, দুইজন এক বয়সের, খেলাধুলার ভিতরে আব্দুল্লাহর কথাবার্তা কিছু গরম। হুসাইন বলেন আব্দুল্লাহ তোমার আব্বা খলিফা, এই জন্য তুমি আমার সাথে এরকম গরম কথা বলো, তুমি কি তোমার পরিচয় জানো? তুমি আমার নানার গোলামের ছেলে। সুবহানাল্লাহ বলেন, তুমি আমার নানার গোলামের ছেলে। কথাটা বাচ্চার মুখে একটু বড় হইছে না? কি বলেন আপনারা? কথাটা আব্দুল্লার কানে লাগছে, আব্দুল্লাহ একটা দৌড় দিছে, আব্বা হুসাইন বলছেন আমি নাকি হুসাইনের নানার গোলামের ছেলে। এমন একটা কথা বর্তমান সময়ের প্রণেতার কানে পৌঁছলে টেম্পার গরম না ঠান্ডা? ডাকো হুসাইন কে, হুসাইন আমার আব্দুল্লাহকে তুমি কি বলেছ আবার আমার সামনে বলতে হবে। তিনি তো ভয় পাওয়ার পাত্র নয়, তিনি বলতে শুরু করছেন, আমি বলছি আব্দুল্লাহ তোমার আব্বা খলিফা, এই জন্য তুমি আমার সাথে গরম কথা বলো, তুমি কি তোমার পরিচয় জানো? তুমি আমার নানার গোলামের ছেলে। এই কথাটা তিনি বলতে দেরি হয়েছে, হযরত উমর খপ করে হুসাইনকে বুকে জড়াইয়া ধরতে দেরি হয় না। হুসাইন রে আর এক মুহূর্ত দেরি নয়, আমার সাথে তুমি মদিনায় চলো। রসুলের রওজার কিনারায় দাঁড়িয়ে তোমার নানাকে সাক্ষী রেখে আরেকবার তুমি বলো আমি যে তোমার নানার গোলাম। হুসাইন রে কাল কিয়ামতের মাঠে তোমার নানা যদি আমি উমরকে গোলাম বলে কবুল করে নেন, আমার জীবনে আর কোন কিছু চাওয়া পাওয়ার না। এরা ছিলেন সত্যিকারে নবী প্রেমী, ঠিক না বেটি? তিনি একটা দোয়া করতেন, আল্লাহুম্মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক
وجعل موتي في بلد رسولك الله আমি মরকে যখন জগৎ থেকে বিদায় করো তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দিও দুই নম্বর আমার কবরটা রাসূলের রোজার কিনারে কইরা দিও কয়টা দোয়া মদিনার মসজিদে ফজর জামাত পড়াইতে দাঁড়িয়েছেন কিছু অন্ধকার বাকি রয়েছে পেছন থেকে সুযোগ পায় সুযোগ পাইয়া আবু লুলু মুনাফিক গোলাম অতর্কিতভাবে হামলা করে তিনি পেটটা ছুরি ঢুকাই দিয়েছে জুরে কোন নাউজুবিল্লাহ পেটের জখম ধরে ডাক দিলেন ও মদিনার মুসলমানেরা আমার গায়ে যে আক্রমণ করেছে তাকে কি তোমরা ধরতে পেরেছ যে হুজুর ধরতে পেরেছি সেই হইল আবু লুলু মুনাফিক গোলাম হুজুর তোমার আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আল্লাহ জামাকে কোন মুসলমান হাতে মৃত্যু নেয় নেই মুনাফিকরা তো মৃত্যু দিয়েছে আমার নামটা যে আল্লাহ শহীদের ডায়েরিতে রাখছে তিনি কিনা ঘরে সহায় দেওয়া হয়েছে পেটের জখম দেওয়া রক্ত বের হচ্ছে ব্লিডিং হচ্ছে রক্তে তিনি লালে লাল হয়ে গেছেন রক্ত বন্ধ হচ্ছে না তিনি শুয়ে শুয়ে কাঁদতেছেন আবদুল্লাহ দৌড়ে যাক আব্বা আপনি কেন কান্দেন তাড়াতাড়ি বলেন আপনার ব্যথা লাঘব করতে যদি আমি আবদুল্লাহর জীবন দিতে হয় তারপরও রেডি বলেন কি করতে হবে হুজুর মোর ডাকেন আবদুল্লাহ রে আমি পেটের জখমের ব্যথায় আমি কান্দি না আমি যে মরে যাব তার জন্য কান্দি না আমি কান্দি আমার জীবনের শেষ আশা রসুলের রওজার কিনারায় শুইতে একটু কবরের জায়গার যদি পারমিশন আনতে পারতি পয়গম্বরগণের চিরাচরিত নিয়ম তিনিরা যেখানে ইন্তেকাল করেন সেখানে কবর হয়ে যায় আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার ঘরে ইন্তেকাল করেছেন আয়েশার ঘরে তিনি কবর হয়ে গেছে কাজে রোজার প্রকৃত মালিক আম্মা জান আয়েশা পারমিশন নিলে আম্মা জান আয়েশার কাছ থেকে পারমিশন নিতে হবে আব্দুল্লাহ রওনা হয়ে গেলেন দরজা দিয়ে নক করলেন ভিতর থেকে আম্মা বলেন তুমি কে আমি আব্দুল্লাহ ইবনে উমর তোমার আব্বার খবর আব্বার খবর বারো না তিনি কিছুক্ষণের ভিতরে শহীদ হইয়া যাবেন আম্মা জান বহু কান্নাকাটি করলেন বহু আফসোস করলেন তারপরে বললেন তুমি কেন আসছো আমি আসছি আব্বা পাঠাইছেন আব্বার জীবনের শেষ আশা রসুলের রোজার কিনারে শুইতে একটু কবরের জায়গার যদি পারমিশন দিতেন আম্মা জান বলেন আর আব্দুল্লাহ রে রোজার ভিতরে মোট চারখান কবর দেওয়ার ব্যবস্থা আছে তার মধ্যে দুইখান ফিল আপ হয়ে গেছে এক কান ফিল আপ করছেন আল্লাহর হাবিব আর এক কান ফিল আপ করছেন আমার পিতা অবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক কান ফিল আপ করবেন হযরত ঈসা রূহুল্লাহ আর মাত্র একটা কবর দেওয়ার ব্যবস্থা আছে আব্দুল্লাহ যেই রোজার ভিতরে আল্লাহর হাবিব শুইছেন আমার আব্বা বাবুকুর শুইছেন আমি আয়েশার জীবনের শেষ আশা সেই জায়গায় শুইতে আমি এই জায়গাটা কেমন করে তোর আব্বারে দেব আব্দুল্লাহ মলিন চেহারা নিয়ে রওনা হয়ে গেলেন আব্বার মনের বাসনা পূরণ করতে পারলেন না কিছু দূর যাওয়ার পরে আম্মা জান ডাকেন আব্দুল্লাহ তুমি যেও না তুমি সরে যাও আমি তোমার বিদায় করে চক্ষু বন্ধ করে চিন্তা করেছি আমি চিন্তা করে দেখেছি আমি আয়েশা হইলাম নবীর সুখের দিনের সাথী আমি আয়েশা হইলাম নবীর সুখের দিনের সাথী আর তোর আব্বা ওমর হইল নবীর দুঃখের দিনের সাথী আব্দুল্লাহ আব্দুল্লাহ তোর আব্বা ওমর এই আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআন জিন্দা করতে যেই কুরবানি দিছে এই কুরবানি আর কেউ দেয় নাই রে সত্যিকারে চক্ষু বন্ধ করে চিন্তা করলে রসুলের রোজার কিনারে শুইলে তোর আব্বা শুইতে পারে আর কেউ না যা পারমিশন দিলাম তোর আব্বারে রসুলের রোজার কিনারে শোয়া দে আমি আয়েশারে কবর দিস জান্নাতুল বাকি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে উমর তো লড়নে নবীর মাথান দেখেছেন সে উমর কালিমা পড়ে কুরআন ধরে নবীর আদর্শে জীবন যাপন করে শেষ পর্যন্ত রসুলের রোজার কিনারায় শোয়ার জায়গা পাইছে ঠিক না বেটি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হইতেছে? আরো কিছু বলবো? আলহামদুলিল্লাহ। আসুন, বলতেছিলাম উমরের কোটে মহিলা কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে। উমর ডাক দিয়ে বলেন, বঙ্গ তুমি ভয় পেও না, তোমাকে আমার কোর্টে হাজির করার অন্য কোন উদ্দেশ্য নয়, আমি সিদ্ধান্ত করে ফেলেছি তোমার মেয়ের সাথে উমরের ছেলের বিয়ে হয়ে যাবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা। এমন বিয়া আমরা সমাজে কি ফুরি মানাইছে? কথা কোনে গেলে কি এই প্রেসিডেন্টের ফুলার সাথে বুঝি সাধারণ মহিলার মেয়ের বিয়া? বাবা রে বাবা, বিয়ার বস্তা বেলে ছেলের বাপ খালি বুদ্ধি করে কোন কায়দায় ছেলে বেশি করে লন যাইব না? এই রোগ আপনাদের বাহাদুরপুর নাই? না থাকলে বালা কোবাতি যা বালা। একটা বিয়া আনছত, কিন্তু আমার খবর জানোস নি, আমার বিশ ক্যাবের পয়সা নাই। ছেলের বাপে কয়ার বলে বিশ ক্যাবের পয়সা নেই। উকিল তো চালাক, উকিল কয়ে চাচা বালা বিয়া সবসময় পাওয়া যায় না, আপনি খালি রাজি হয়ে যান গা। কল বুঝিয়ে রাজি হলে কত কবি ছেলে মেয়ে সাজাই দিব, ছেলে মেয়ের সাজা নিয়ে আমার হইতো না। বলো আবার কি করতে, তো কোন বালা মুড়ি বেড়ে না করে আর কিছু না করলে হইতো না? ছেলে মেয়ের সাজাইয়া ফার্নিচার দিয়া ফুলাটা বেকার হারে বিদেশ ফাটাল নাবো, কইছে 1,00,000 টাকা নগদ দিলাই তো, আর রাস্তাঘাট জন বালা কইছে একটা মোটর সাইকেল দিলাই তো। মামিন সিং এর আব্দুর রহমান জামি সাহেব কইতেন যে ফোরে ফুটো যখন দিবি তুই মোটর সাইকেল চালিয়ে গেলি কি? কল কি চাইতাম? কল কস্তা রেলগাড়ি দিলাইবা? ছেলের বাপে মেয়ের বাপের কাছ থেকে এইভাবে কায়দা করে সাহেল আর মুস্তাহাব সোয়াব নিঃসন্দেহে হারাম, নিঃসন্দেহে হারাম। যেই পবিত্র বন্ধনের প্রথম ভিত্তিটা হারামে নির্ভর করেছে, এই বন্ধন থেকে যে সন্তান আসবে ছেলে হইলে আব্দুল কাদের জিলানী হইব, মায়া হইলে রাবিয়া বুশরি, না তসলিমা নসরি। ওয়ামাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, ওয়ামাই ইত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, সুদ ছাড়ছো, ঘুষ ছাড়ছো, হারাম ছাড়ছো, যৌতুক ছাড়ছো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহই তোমাকে এত রিজিক দিবেন যেই রিজিকের হিসাব নেই। সুদের বাজার গরম না নরম? ঘুষের বাজার? বাপরিবা, নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে মাফে কম দে মালে বেজাল দে, কি নামাজ পড়ে দুর্নীতি করে অফিসে বয়ে বেয়া দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন। আল্লাহু আকবার। খোরাসানের সওদাগরের বাগানে ব্যক্তি চাকরি করত, তার নাম ছিল মুবারক। কি নাম? মুবারক। আমরা কি নাম রাখি? ট্যাবলেট সংগ্রাম। ছেলে মেয়ে পুষিয়ে বিদর্মি নাম রাখিয়ে ডাকে আহ্লাদ করি শেফালি হেনা, ভুলু মুন্টু ফেন্টু সেন্টু ফারুল সপনা। ঠিক মুসলমানদের দর্শে গুনে বেবে দেখো না, নবীজির রীতি নীতি ভালো লাগে না। আমাদের রুচি শেষ পর্যন্ত এত নিচে চলে গেছে যে আমাদের ছেলে মেয়েদের নামগুলি পর্যন্ত মুসলমানি নাম রাখতে রাজি না। বিজাতি বিলাতি কুত্তাদের নাম আমদানি করে আমাদের ছেলে মেয়েদের নাম রাখছি মুসলমানদের বাচ্চাদের নাম।
রসুল বলেন তোমাদের ঘরে সন্তান জন্ম হইলে প্রথম নম্বর ফাল ইহুসিন ইসমাউ বাম বুলিদালাহু ওয়ালাদুন ফাল ইহুসিন ইসমাউ। রসুল বলেন তোমাদের ঘরে সন্তান জন্ম হইলে প্রথম নম্বর তোমার হক, তোমার দায়িত্ব তার ভালো একটা নাম রাখো। কি নাম রাখতেন? দুই নম্বর আসিন আদাবাহু, তারে কোরআন শরীফ শিক্ষা দাও। তিন নম্বর 7 বছর বয়সে নামাজের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে নামাজ না পড়লে মাইরা পিট্টা নামাজ পড়া। সময় কম, লম্বা কথা বলার সময় নাই, আসল কথা বলতে বলতে সময় চলে যাবে। বলতেছিলাম নাম ছিল মুবারক। কি নাম? একাধিক্রমে 12 বছর চাকরি করার পরে মালিক খাজির বন্ধু বান্ধব নিয়া মুবারক বাগান থেকে কিছু ফল এনে দিলেন মালিকের খাইতে। মালিক একটা ফল জিব্বাত লাগায় চেহারা কালো করে ফেলাইছে। মুবারক বলেন মালিক বুঝলাম না চেহারা কেন কালা করলেন, কোথায় বিয়া দেবি করেছি? মালিক ডাকে মুবারক 12টি বছর আমার বাগানে চাকরি করলি, এখনো জানলি না আমার বাগানের কোন গাছের আঙ্গুর মিষ্টি, কোন গাছের আঙ্গুর টক। কয়েকটা টক আঙ্গুর না দিলে আমার খাইতে? মুবারক চোখ দিয়ে জর্জর করে পানে সারে মালিকের দিকে তাকায়, মালিক ক্ষমা করে দিবেন, যেদিন আপনার বাগানে চাকরি নিয়েছি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, মালিক চাকরি দিয়েছে বাগানের ফল হেফাজত করতে, এই বাগানের ফল আমার জিব্বা লাগাইতে মালিক চাকরি নেই নেই। বিগত 12টি বছরের ভিতরে আপনার আঙ্গুরের বাগানের একটা আঙ্গুর আমি মুবারকের জিব্বাই লাগছে না। এরকম আঙ্গুর বাগানের চাকরি আমরা কেউ পাইলে? কি অলির বাজার, অলিয়ে যেত গা, অলি সব অলিয়ে যাবো গা, হারাম খাইয়া অলিয়ে যাবো গা। হর কে বাতেন আজহারা মাস পাকিনিস, হর কে বাতেন আজহারা মাস পাকিনিস, রুহে ওরা রাসুবে আফলাকিনিস, রুহে ওরা রাসুবে আফলাকিনিস। যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর হারাম থেকে পবিত্র না করতে পারছো, যত ইবাদত করো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে তিনি একজন মুরিদ আসছেন একটা বাচ্চা নিয়া। হুজুর বলতেছেন তুমি কিভাবে আসছো? হুজুর আমি রেলে আসছি। রেলে টিকিট ক টাকা আসছো? ক দুইটা। কি টিকিট? ক একটা ফুল টিকিট একটা হাফ টিকিট। তুমি কি রেলের আইন জানো? ক জানি হুজুর। 12 বছর পুরো হইলে ফুল টিকিট কাটতে হয়। তোমার বাচ্চার বয়স কত? ক হুজুর আমার বাচ্চার বয়স 13। তবে দেখতে একটু ছোট দেখা যায়, এর লেগে হাফ টিকিট কাটছে। তোমার বাচ্চা বয়স 13, দেখতে শুরু দেখা যায় হাফ টিকিট কাটছো, আজ থেকে তুমি আমার দরবার আসবে না, আমার দফতর থেকে তোমার নাম কেটে দিলাম। হ্যাঁ, আর আমরা দেশো ফানির তলের মোমবাতি বান বাতাসে নিবে না, ফিরের কাছে মরি দিলে নামাজ রোজা লাগে না। শাহজালাল বুজাদিয়া মানি রহমতুল্লাহ আলাই 360 জন মরিদ লিয়াছিল এটা দিন। গর্গবিন্দ নদীর থেকে ব্রিজ নৌকা সব উঠাই দিছে। শাহজালাল মুজাদিয়ামান একখান নামাজের মুসালা পানির ত্রেকা 360 জন মরিদ হইয়া নদীর এপার থেকে তিনি ওই পার চলে গেছেন। নদীর পার হইয়া ডাকেন, আমার মরিদরা, ও আমার সাগরেদরা, এমন সাগরে আমার কে আছো যার জীবনে ফজর কাদা হয় না, এমন মরিদ আমার কেন আছো যার জীবনে ফজর কাজা হয়েছে না। একজন মরিদ দাঁড়িয়ে বলছিলেন, যিনার নাম ছিলেন সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার, হুজুর আমার জীবনে ইচ্ছাকৃত ভাবে দূরের কথা, অনিচ্ছাকৃত ভাবে জীবনে আমার কোনোদিন ফজর কাজা হয় নাই। যাও নাসির উদ্দিন আজান দাও। নাসির উদ্দিন আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নাসির উদ্দিনের জবান দিয়া আল্লাহু আকবার শব্দটা বের হতে দূর হয়েছে, গোর গোবিন্দ রাজার বিশাল বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে জমিনের সাথে মিষ্টে দেরি হয় না। রাগিয়ার উসমে আজারু হে বিলালি না রহি, রাগিয়ার উসমে আজারু হে বিলালি না রহি, ফলসফা রাগিয়া তুলকিন গজালি না রহি, ফলসফা রাগিয়া তুলকিন গজালি না রহি। 12 বছরের ভিতরে আপনার আঙ্গুরের বাগানের একটা আঙ্গুর আমার জিব্বায় লাগছে না। সুবহানাল্লাহ, কইতেন না
قدر گوہر شاب و داند یاب داند جوہری قدر گوہر شاب و داند یاب داند جوہری قدر گل بلبل بے داند یاب داند شاپوری قدر گل بلبل بے داند یاب داند شاپوری مالک بڑے جے چلے بارہ بچر بگانے چاکری کرے آنگور جیبے لگائے نا سادھارن مانوش نا বাবা এখন থেকে তুমি আমার বাগানের সাধারণ কর্মচারী নয় এখন থেকে তুমি বলছো আমার বাগানের ম্যানেজার আল্লাহ পারেননি সত্রাস্থায় উন্নতি দিতে পারেনি অর্থের মালিক বলতে পারেনি শুধু ম্যানেজার না সৌদাগরের বিশাল কাজকারবার সব কিছু এই এর সাথে যোগাযোগ করে পরামর্শ করে চালায় মুবাকের সাথে পরামর্শ করে চালায় উপদেষ্টা বানিয়েছে একদিন মালিক আয় হাজির মুবারক আমার একটা পরামর্শ কি পরামর্শ আমার একটা মেয়ে আছে তুমি বুঝো জানো না আমার মেয়েটারে কোথায় বিয়ে দিলে ভালো হবে একটু পরামর্শ দাও মালিকের মেয়ে আছে সাগর পারা জানে না মেয়ে সরস না নিরস দেখি কাটা কইতারে মেয়ে আল্লাহ সব লেডিস আমার দেশের সব লেডিস আয় হায় হায় মুবারক কয়টা পরামর্শের বিষয় না আপনি যদি মালরে পছন্দ করেন যার বাড়িতে মাল আছে তার কাছে বিয়া দেন সুন্দরকে পছন্দ করেন যে ছেলে সুন্দর তার কাছে বিয়া দেন আর যদি ধর্মকে পছন্দ করেন যার কাছে নবীর দ্বীন আছে তার হাতে উঠায়া দেন পরামর্শ কেমন দিলেন মালিক দৌড় দিছে বেগম ও বেগম আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলাইছি কই বিয়ে দিবেন আমার বাগানের চাকর মুবারকের কাছে মেয়ে দিব তুমি কি বলো এরকম প্রস্তাব আমরা আমরা বেগমের কাছে দিলে কয়টা বাজাইতো বেগম ডাক দিয়া কয় স্বামী সত্যি যদি আপনার পছন্দ হয় তাকে আমার কোনো আপত্তি নাই বিয়ে ঠিক করেন এমন মেয়ে গর্বে ধারণ করি নাই যে মেয়ে বিয়াতে আপত্তি করবে কেমন মা তার পেটের কত বড় বাহাদুরি এমন মেয়েই গর্বে ধারণ করছি না যে মেয়ে বিয়াতে আপত্তি করবে এমন মা আমাদের সমাজে কয়জন আছে মালিক দৌড় দিছে মুবারক আমার মেয়ের বিয়া ঠিক করে ফেলাইছি কই বিয়া দিবেন এখন দিয়ে পরামর্শ লয়ে গেছেন কহ আল্লাহ মিলিয়ে দিছে আমার বাগানের চাকর মুবারকের কাছে বিয়া দিতাম তুমি কি কও মুবারক বলেন না এটা হতে পারে না চাকর হইয়া মালিকের মেয়ে বিয়ে করতে পারে না না বাবা আপত্তি করিস না সিদ্ধান্ত কর ফেলেছি তোর হাতে উঠাইয়া দিব বিয়ে হয়ে গেছে আল্লাহ মুবারকের ঘরে একটা ছেলে দিলেন যার নাম আব্দুল্লাহ সে যখন জোয়ান হইলেন যুবক হইলেন এত বড় আলেম হইলেন এত বড় মহাদ্দেশ হইলেন সারা জগতে যত মহাদ্দেশ ছিলেন সমস্ত মহাদ্দেশের কিরামের ইমাম ছিলেন যার পূর্ণ নাম আব্দুল্লাহ ইবনে মুবারক জমিন ভালো হইলে ফসল বালাই ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হয় মা যদি ভালো হয় সন্তান ভালো হয় ঠিক ও মদিনার মুসলমানেরা তোমরা জেনে রেখো শুনে রেখো এই বিধবা মহিলার মেয়ের সাথে উমরের ছেলের বিয়ে হয়ে যাবে যে মেয়েটা রাতের অন্ধকারে মাবুদ ভুলে না যেই মেয়েটা রাতের অন্ধকারে মাবুদ ভুলে না এমন মেয়ের গর্বে আল্লাহওয়ালা ছাড়া আর কিছুই জন্ম হবে না ইতিহাসের পাতা উল্টে রেখে নেই মেয়েটার আওলাদে রব্বুল আলামিন পাঠাইলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যিনি রাষ্ট্রপতি থাকাকালীন বাঘে ছাগলে এক গাতে পানি খেয়েছে বাঘে ছাগলের গায়ে আক্রমণ করে নাই মা পাগলামি ছাড়েন পর্দায় ঢুকেন নামাজি হন নামাজের মুসাল্লায় বসে দুইটা চোখের পানি ছেড়ে কান্দেন খোদা এত কষ্ট পরিশ্রম করে যেই সন্তান লালন পালন করছি আমি বান্দির পরিশ্রম তুমি বৃথা যেতে দিও না আল্লাহ আমার এই সন্তানগুলিরে ওলি ওলিনি বানায়া দাও আলেম বানাও হাফেজ বানাও মা একটা
আপনার ছেলে যদি আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, আপনার ইন্তেকালের পরে যদি আপনার লাশ সামনে রেখে জানাজায় দাঁড়াইয়া আল্লাহু আকবার বলতে দিলে হবে, তার তাকবীরে তাহমীরে তাহরিমের ধাক্কা মাবুদের আশে মল্লাজা লাগতে দিলে হবে না, জানাজা কমপ্লিট হতে দিলে হবে, আপনার কবর জান্নাতের বাগান বনতে দিলে হবে না। সত্যিকারে কোনো মা, সত্যিকারে কোনো বাবা যদি আল্লাহর কাছে কান্দে যে আল্লাহ আমার একটা ছেলের আলেম বানাও, হাফেজ বানাও, আল্লাহ ইচ্ছা করলে তার সন্তানগুলির আলেম হাফেজ বানাবার মতো ক্ষমতা আল্লাহর আছে। এই প্রসঙ্গে আর একটা কথা বলবো, তারপরে দোয়া হয়ে যাবে। হাদি বাঙ্গাল হযরত কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলী, নাম শুনছেন না আপনারা? তিনি পিসাব কেবলার নাম ছিলেন ইমামউদ্দিন রহমতুল্লাহ আলী, তিনি বাড়ি ছিলেন নোয়াখালী। কোথায় বাড়ি? নোয়াখালী। তিনি যখন তিনির মার কোলে শিশু, আব্বাজান জগতে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মা শিশু ইমামউদ্দিনকে কোলে নিয়ে তার ভবিষ্যৎ চিন্তা করে দ্বিতীয় স্বামী গ্রহণ করলেন। দ্বিতীয় স্বামীর ঘরে ইমামউদ্দিন আস্তে আস্তে লালিত পালিত হচ্ছেন। 7 বছর বয়সে তার উপরে কাজের চাপ চলে, 10 বছর বয়সে ইমামউদ্দিন পাখা রাখাল বনেছে। রাস্তার কিনারায় গরু রাখালি করতেছিলেন, এমন সময় রাস্তা দিয়ে একজন আল্লাহওয়ালা, সম্ভবত তিনি হযরত খিজির হবেন, ডাকছেন, বাবা এদিকে আসো, তোমার নাম? হুজুর আমার নাম ইমামউদ্দিন, তুমি কি করো? হুজুর গরু রাখালি করি। গরু রাখালি করো কেন? কি করতাম? গরু রাখালি করতাম না, করতাম কি? বাচ্চা মানুষ তো। বাবা তুমি কেন এলমে দিন শিক্ষা করো না? হুজুর এলমে দিন আমি কেমন ভাবে শিক্ষা করব? আমার জন্মদাতা পিতা যে এই জগতে নাই। হুজুর আমার আব্বা যে দুনিয়াতে, আমার কেডা ফরাইব? ইমামউদ্দিন দে এলমেদিন শিক্ষা করতে আব্বার প্রয়োজন হয় না, তুমি আর গুরু রাখালি করো না, এলমেদিন শিক্ষা করতে রওনা হয়ে যাও, তোমার চেহারায় যে নবুয়তের নূর দেখা যায়। গুরুটি রাইখাবারের দিকে রওনা হয়েছে, আম্মা আমি আর গুরু রাখালি করবো না। বাবা বলিস কি তোর আব্বা তোর মায়েরা ভালাইব? না, আব্বার কোনোদিন আমাকে মারতে পারবে না, কি করবি? মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এলমেদিন শিক্ষা করতে রওনা হয়ে যাব, যতদিন পর্যন্ত আলেম না বনতে পারবো আর কোনোদিন এই বাড়িতে ঢুকবো না। মার চোখ দিয়ে আর জর জর করে পানি পড়তেছে। বাবা এলমেদিন শিক্ষা করতে তোর মন চাইছে, তোর আব্বা যে জগতে নাই, ইমামউদ্দিন দে গুরু রাখালি করে তোর জীবন শেষ করা যায় দেই, এলমেদিন শিক্ষা করতে যায়, যদি বাবা তুই রাস্তায় মরেও যাস আমি মার অন্তরে আর কোনো ব্যথা নাই। কেমন মা, গুরু রাখালি করে তোর জীবন শেষ করা চাইতে, এলমেদিন শিক্ষা করতে যায়, রাস্তায় তুই মরেও যাস আমি মার অন্তরে কোনো ব্যথা নেই। মুঘলের আমলে ভারতের জমিনে 80,000 মাদ্রাসা ছিল, ব্রিটিশের কুত্তারাই সেই দেশের সবগুলি মাদ্রাসা ব্যঙ্গে চুরমার করছে, একটা মাদ্রাসাও নাই। এলমেদিন শিক্ষা করতে ভারত যাইতে হবে রায়বেরিলি বহু দূরে, এবার চার বাড়ি নোয়াখালী, হাঁটতে হাঁটতে চাঁদপুর পর্যন্ত আসছে। আসার পরে সন্ধ্যা হয়ে গেছে, একজন হাজি সাহেবের বাড়িতে মুসাফির, রাত্রেবেলা খাইতে বসছে, খাওয়ার ভিতরে হাজি সাহেব প্রস্তাব দিয়ে বলাইছে, বাবা বাচ্চা মানুষ এইভাবে মুসাফিরি করে তোমার জীবন শেষ করা যেত, একটা কথা শোনো, তুমি আগামী কল্য থেকে আমার বাড়ি থাকবা, তোমার খাওয়া পরাও সুবিধা হবে না, তোমার বিশেষ কোনো কাজ দিব না, মাত্র আমার একটা গাবি আছে শুধু ঈদেই তুমি রাখবা। প্লেট থেকে হাত উঠে চোখের পানি ছেড়ে দিছে। হাজি সাহেব কয়, বাবা আমি তোমার কোনো কঠিন কথা বলি নাই, তুমি খানা কেন বন্ধ করলা? হাজি সাহেব, যে গুরু রাখালি রাইখা এলমেদিন শিক্ষা করতে রওনা হইলাম, আজকা দিয়া সেই গুরু রাখালির প্রস্তাব আমার সামনে হাজির হয়ে গেল, মাবুদ কি আমার তোক দিরে নবুয়াতের এলেম রাখছে না? হাজি সাহেব বলো তুমি সম্পূর্ণ কথা, সম্পূর্ণ ঘটনা খুলে বলছে। বলার পর হাজি সাহেব কয়, বাবা তুমি বলছো তোমার মা তোমার আটানা পয়সা পকেটে দিয়া তোমার বিদায় করছে, কালকে যে তুমি স্টিমারে উঠবা তোমার টিকেটের পয়সা কই যাইবা কেমনে? ইমামউদ্দিন কয়, হুজুর হাজি সাহেব আমি তো ভাবতেছি হাঁটা রাস্তা হইতে 1 মাসের রাস্তা 2 মাসে যাইতাম, নদী পথ সাঁতরে এত যাওয়ার পক্ষে সম্ভব না, কি করব? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি টিকেটবিহীন জাহাজে উঠবো, জাহাজ ছেড়ে দিবে, কিছু দূর যাওয়ার পরে চেকিং করবে টিকিট আছে কিনা দেখবে, টিকিট নাই, টিকিট না থাকলে চেক করবে টাকা পয়সা আছে কিনা, টাকা পয়সাও নাই, টিকিটও নাই টাকাও নাই, তারপরও যদি আমার ক্ষমা না করে আমি টিকিটবিহীন কেন জাহাজ উঠলাম, তার জন্য হয়তো আমাকে জেল দিবে, জেল দেওয়ার জন্য তার ঘুরে চাঁদপুর আনবে না, ওইখানে নিয়ে আমার জেল দিবে, জেলের মেয়াদ শেষ হইলে হাঁটতে হাঁটতে রায়বেরিলি চলে যাবো।
ہر کے پایش در رہے کوشش کاس ہر کے پایش در رہے کوشش کاس ور روت در رہ برکا مدنشاس ور روت در رہ برکا مدنشاس مولانا رومی رحمت اللہ علیہ بولین کونو بکتی جو دی اللہ کے پیدے جائیا راستہ دیا چلتے چلتے اور دو راستہ جائیا بہو بنگالا ایر پر پیس پا ہوئے نا ہما گوری دے سامنے بات دے دکے رب العالمین قدرو تیر برک دیا تیر رحمت تیر گولے تولے نا امام الدین اے بجن داشار پورے سے اچھل ہوئے گا سے ترتاکہ نائی اللہ اچھا کر لے اے بشال شاگر پار کرے مدرسہ بجن تو پوسے گر مطلق خمتا اللہ رہ سے راتے والا کھانا بنا شیش کر رہا امام الدین کے سوایا حضی شاب گرے ڈک سین بیتر گرے ڈک سین جے بی بی کے رکھیں بی بی گو یہ جیبانے بہو گمائی سو اس کا گمائیو نا تمہار بارے جے چھے لیٹا مسافیر ہمی تار مخیر کو ایکٹا کتا سنچی ہمار منٹا بول سے گو ای چھے لیٹا جھگے رولی ہو بے اٹھا کچھو کھا بارے بابستہ کرو کچھو خدمت کرے داؤ ہوتے بارے گو اسکاری خدمت رسیلہ کیا مطر ماتے تمہارے نا جا تیرے بابستہ ہوئے جابے ओ बहादुर पुरे मामुनेरा शोभर नशुजोग नवीर मेहमान अपदर मत दर्शाए एकता छेले मत बारे तिनिया लोजीं रेके खाओया देन कामोत्र माटे छेले कुनु दीन आप प्रके छरा जन्नते जाबे ना शकल बेला हजी शब्द के बाबा उठा तुम्हारे इस्ती मारे समय होएगे चे امام الدین کے اٹھائیا خبر دباس شیس کریا چلو ہمیں تمہیں کہ نشتی مارے اٹھائی دی بہو جائیا کاؤنٹر دیکھ ایک ٹکٹ کن چین سبحان اللہ بولے تکا دیسی کڑا تتکالین آرو پنچاسٹی ٹکا امام الدین نے پکڑ دیا کوئی بابا مار جا کرو نے چھیرے کو اللہ ہم تو نشتی مارے اٹھائی دی لیم جا مدرس آئے جا علم دین شکا کار مابود جدی تو رے عالم بانائی رے امار جنو ہاتھ اٹھائی ہے مابود در دور برے دعا کرو امام الدین مدرشا جائیا علم دین شیخ کرتی نہیں اتبر عالم ہوئی لین اتبر علی ہوئی لین حادی بنگال حضرت کرمت علی جن بری رحمت اللہ علیہ پیس سب قبلہ بونے گئے لین سبحان اللہ کوئی تین نا تیلے اللہ اچھا کلے امار در شنطن گلی رے عالم بانی دے پارے نا امرا شکلی چشتہ گروہ بکم پکیکٹا چھلے مندر شاہی دیبو رسول والین کن عالیمان او متعلیمان او مستمیان او محبان ہوئی تو تمہیں عالم ہو عالم ہوئی تے بارو نائے عالم ار سطر ہو سطر ہوئی تے بارو نائے او مستمیان تمہر عالم ار معافیل بشو تو پلو نا او محبان عالم در کے محبت کرو کارے محبت کرو اور اسکاری مندر شاہی جارا اللہ رستے دان کرمین عالم کے محبت کر ہوئی لو ہمیں مسافر منوس شریعت مسئلہ ہے مسافر دعا قبول ٹھیک نہ بیٹی کتا کوئی تو نا حضور آنے کا ناسے ٹھیک نہ حضور شریعت مسئلہ ہے مسافر دعا قبول ہے نا تیل آپ پندر نیو ٹھیک آسے نہیں کتا کوئی نہیں گلے گی اگر نیو ٹھیک کریں کعبہ شریفیر سادر پانی نیچے پورا جو نکٹا فائب لگا ناسے یہ فائب دان نام میزاب رحمت برشتی ہوئی لے اللہ گرر سادر پانی ادھا دا پورے یہ فائب دان ہاتھی میں دکھ دا لگا ناسے کعبہ شریفیر کتو گلی جاگا سے بیشیش بیشیش جاگا زیکھنے گیا دعا کر لے دعا قبول ہوئے تار مند ادھا اکٹا جاگا ایک اندو بکتی فائب نیچ بیش دعا کرے اللہ میں اندو اللہ میں اندو فائی بینی سے دعا کر لو دعا قبول ہوئے نا جو دی ہوئی تو ان در چکے نوی فی رہی لو نا کجی ترکر تو دیکھا رمار کورا دورکار تینکر ڈاک دی سین ان دا تین دن کر لی چوک انتے بل لی نا آج راتے جو دی اللہ دور بات کے کار ناکا دیکھو را چوک نانتے بارو آمی عمر ار تلو آر دوی ٹکرا ہویا جائی با ان در عبست کی ان دو گیا اللہ بھی تو باکفاری دورت پورے گیسی یہ تو کن ہمار پائشار جندہ سی لو باولا ہے کن ہمار زانیر سندہ ایمون کندہ کن سے ایمون چتکا دی سے صبح ساتھ ایک ادھوئی ہوارا کہ رب العالمین اندر چکر دشتی فیرا دیا دی سے کہ یہ جندہ پل سی صحیح نہیں اتکرا بوشی ایک ہوتا مونے مونے ٹھیک کری جو اوشی اللہ اس کا مدر دعاڑا قبول کر بے یہ دعاڑا کرتی راضی ایسے نبنا رہا یہ